মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই চলতে গিয়ে নিজের চাকরিটাই খাচ্ছেন রাজীব সিনহা। গতকাল রাতেই ভোল পাল্টেছেন, রাত্রি একাধিক আধিকারিকের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট যাবেন কমিশন। রাজ্য সরকার তো যাচ্ছেই, কিন্তু কমিশন সাংবিধানিক স্বশাসিত সংস্থা হয়েও তারাও হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন এবং সুপ্রিম কোর্টে পিটিশনও দাখিল করেছেন। এসএলপিদের সুপ্রিম কোর্টে কমিশন দাবি করছেন পর্যাপ্ত বাহিনী রয়েছে রাজ্যের হাতে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন? আসলে নিজের পায়ে নিজেই যে কীভাবে কুড়ুল মারছেন সেটা হয়তো বুঝতে পারছেন না রাজীব সিনহা। পর্যাপ্ত বাহিনী যদি রাজ্যের হাতে থাকে, তাহলে রাজ্য সরকার বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই প্রতিবেশী 7-7টি রাজ্য থেকে কেন বাহিনী নেওয়ার জন্য চিঠি করল, সেই প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীদের আইনজীবীরাও। সুপ্রিম কোর্টে টান টান উত্তেজনায় পঞ্চায়েত ভোটের শুনানি। সুপ্রিম কোর্টে কার্যত ঘাড় ধাক্কা খাওয়ার প্রাথমিক পর্যায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে কমিশনের। কলকাতা হাইকোর্টও এর আগে জানিয়েছিল, যদি তাদের নির্দেশ কমিশন না মানে, 48 ঘন্টার মধ্যে যদি পদক্ষেপ না করে কমিশন, তাহলে কমিশন এবং স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট, যা নজিরবিহীন হয়ে থাকবে। কারণ হাইকোর্টের নির্দেশ তারা সাধারণ ভোটারদের নিরাপত্তায় আগে জোর দিতে চায়। পঞ্চায়েত ভোটে মনোনীত প্রার্থীদের নিরাপত্তার থেকে সাধারণ ভোটার যারা তাদের মনোনীত করবেন, নির্বাচিত করবেন, সেই সাধারণ ভোটারদের নিরাপত্তা আগে প্রয়োজন। কারণ জনগণই হচ্ছে গণতন্ত্রের প্রভু, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে কমিশনের, তাই কমিশনকে পদক্ষেপ করতে হবে। কিন্তু কমিশন রাত্রি 180 ডিগ্রি পাল্টি মেরে সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে কমিশন যে যুক্তি দেখাচ্ছে সেই যুক্তি কার্যত ধোপে টিকছে না। ইতিমধ্যে নিজেই ভুল করে 7টি রাজ্য থেকে বাহিনী চেয়ে পাঠিয়েছেন, আবার কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন পর্যাপ্ত বাহিনী রয়েছে, তাই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। আর তার তীব্র বিরোধিতা করে বিরোধী দলের আইনজীবীরা দাবি করছেন রাজ্য সরকার বারবার ভুল তথ্য দিচ্ছে, হাইকোর্টেও ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টেও ভুল তথ্য দিচ্ছে। আর এরপরই কার্যত সুপ্রিম কোর্টে গলা ধাক্কা খাওয়ার উপক্রম হলো রাজীব সিনহার।